সবজি রয়েছে ঘরে, মাছ দেখো, পাট শাক নিয়ে আসলাম, এক মুঠা একটা ঝোল করবো, আর সবজি রয়েছে তো সেগুলো রান্না করবো, তো এটাকে রাখি, তারপর ড্রেসটা চেঞ্জ করে আসি। তাই আচ্ছা পড়ো, চলো তোমাকে ড্রেস চেঞ্জ করে দিই। তো ড্রেসটা চেঞ্জ করে দেখো চলে এসেছি আমার ফুল দেখাতে। তো দেখো এখান দিক দিয়ে মাছি না কি বলে এগুলো ফুলের চারপাশ দিয়ে ঘুরছে, তোমরা দেখে বুঝতে পারছো? তো আজকে বলা হয়নি যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো চলো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি, তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো চলো কাজকর্ম, সকালের যা যা কাজকর্ম সেগুলো তো আমি করেই গিয়েছি, উঠান ঝাঁট দেওয়া, ঘর ঝাঁট দেওয়া। তো এখন ফার্স্টেই আমাকে রান্নাটা করে নিতে হবে, খেয়ে দিয়ে তোমার দাদাভাই কাজের খোঁজে বের হবে। তো চলো আমার সঙ্গে তোমরা। তো বন্ধুরা দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, তো কলের ধারের থেকে চালটাকে ধুয়ে নিয়ে আসি, তারপর ভাতটাকে বসিয়ে তাড়াহুড়ো করে সবজি করে দুটো গ্যাসে তাড়াহুড়ো করে আমাকে রান্না করে নামাতে হবে, কেননা তোমাদের দাদাভাই তো খাবে বললাম, আর আমরা হলো মামাকে স্কুল থেকে নিয়ে আসার পথে একটু বাজারে ওখান থেকে ঢুকেছিলাম, তারপর আমি একটু আমি চাউমিন খেলাম। তো চাউমিন সম্পূর্ণটুকু খেতেও পারলাম না, ফেলে দিয়ে চলে আসলাম, আর মামাম একটু মোমো খেলো, সেগুলো খেয়ে এসেছি। আমাদের পেটে তখন খিদে নেই, কিন্তু ওর বাপ্পা এগুলো কিছুই খাবে না, কেননা গ্যাস হচ্ছে বলে প্রচণ্ড। তো চাল ঠাল ধুয়ে পরে আবার আমি তোমাদের সামনে আসছি বন্ধুরা। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের মোরগটা রয়েছে, তো এটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর হচ্ছে দেখো ওখানে একটা বড় সাইজের বন রয়েছে, তো ঘরে থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে গেছে। তো আমার খাবার অপচয় করতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে বলো, নষ্ট জিনিস তো, তার জন্য এইভাবে রেখে দিয়েছি, পরে হাঁস মুরগিকে ছিঁড়ে ছিঁড়ে দেবো, পরে ওরা খেয়ে নেবে। তো চলো ভাতটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, তো এখন ওভেনটাকে ধরিয়ে নিলাম, তারপর এখন আমি সবজি কাটবো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি একটু ভাতটা বসিয়ে, দেখো আমি পাকা রাস্তায় একটু চলে এসেছি, তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো চলো দেখো মাঠটা কি সুন্দর লাগছে দেখতে, দেখে বুঝতে পারছো রৌদ্র দিয়েছে। তো চলো কি শেয়ার করবো, এখানে আমি শেয়ার করতে এসেছি দেখো এই ভাইট গাছ, আমরা এটাকে ভাইট গাছ বলি। তো এর ফুলগুলো দেখো এত সুন্দরভাবে ফুটে রয়েছে এই সিজনে, মানে দেখতে এত সুন্দর লাগে কি বলবো। এগুলো শিব পুজোতে কাজে লাগে, মানে শিব ঠাকুরকে দিতে হয় শিব পুজোর সময় শিবরাত্রিতে, তোমরা হয়তো জানো আর কেউ কেউ হয়তো বা জানো না। তো দেখো খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাতে আনলাম। তো অনেকদিন থেকে দেখাবো ভাবছি, তো দেখানো হচ্ছিলো না, আমার মোবাইলে ভিডিও হচ্ছিলো না, ভরে গেছিলো মোবাইল, তো আজকে একটু তোমাদের দাদাভাই খালি করে দিল তাই। তো চলো এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে, এগুলো ডন্ডকলস দেখো, এগুলো যখন কুমড়ো থাকে তো এগুলোর শাক তুলে খেলে বলে শরীরের অনেক অনেক রোগ ব্যাধির থেকে মুক্তি পাওয়া যায়। দেখো আরেকটা ফুল দেখালাম, তিন চার রকমের ফুল দেখালাম আজকে ভিডিওতে, দেখো এটাও জঙ্গলের জায়গায় হয়ে রয়েছে, দেখো খুব সুন্দর লাগে দেখতে, তো সামনে গেলে পরে আরও ভালো লাগতো দেখতে, তো আমি জুম করে দেখালাম, দেখো খুব সুন্দর তাই না বলো। তো বাঁশ গাছের নিচেই গর্তটাতে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো আমার লাউয়ের গাছের আগার লাউয়ের টালের থেকে একদম নিচে ঝুলে রয়েছে, এই দেখো খাওয়া হচ্ছে না। তো বন্ধুরা দেখো আজকে ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম, তো ভাবলাম একটু গাছের কাঁঠালগুলোকেও শেয়ার করে দেই। অবশ্যই এটা আমাদের গাছ না, এটা আমার কাকা শ্বশুরের কাঁঠাল গাছ। তো এই দেখো কত কাঁঠাল হয়ে রয়েছে,
তো কাকা শ্বশুরের হলে পড়াও পাগলে পড়ে খেলে কিছুই বলে না, ওনারা বেশি নেয় না, তো এখান থেকে বেশি খায় না, তো সবাই খায়। তো দেখো তো চলো, ওপরে আরো রয়েছে। আর দেখো মেয়ে এদিকে স্কুল থেকে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখো সাজুগুজু করছে। তো আমি ফ্রিজের থেকে এখন সবজি নিয়ে নেই, মাছও রয়েছে এখানটাতে। তো দেখো আমি সবজি বের করে নিলাম, পাঁচ শাকটাকে ঝোল করব। আর দেখো এগুলো অনেক দিন হয়েছে, এনেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটাকে একটু কেটে সুন্দর করে একটা আলু দিয়ে মাখো মাখো করে একটু রান্না করব। আর বের করে নিলাম দেখো এই মাছগুলো, তো এগুলো একটু জল দিয়ে দিলাম, বরফের মতো হয়ে রয়েছে হালকা। ভাতটা এদিকে বক বক করছে, সবজিগুলো কেটে নেই বন্ধুরা। আর ওদিকে সোনা মামা ঠান্ডা করছে। দেখো এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। বাটিটা ছোট হয়ে গেছে, লবণ হলুদ মাখাচ্ছি, পড়েই যাবে নাকি, বড় বাটিতে নিলে পরে ভালো হতো বন্ধুরা। তো বন্ধুরা ওই কড়াইতে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর দেখো এগুলোকে একটু আমি ভাত দিয়ে নিচ্ছি। তো ঘরে কারেন্ট নেই তাই এরকম দেখতে পাচ্ছি তোমরা, মনে হচ্ছে হলুদে হয়নি, কি হয়নি তাই না বলো, করছে। তো আমি শিল নোড়ায় দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, তো লঙ্কাগুলোকে এখন বেটে নিব বন্ধুরা। লঙ্কাটা বাটা হয়ে গেছে, একটু জিরে নিলাম আর একটু আদা। দেখো জিরে আর পেঁয়াজ চাম্পা দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা হলুদ করে দিয়েছি, আদা বাটা করে নি। তো মশলাগুলো বাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। মাছ নিয়ে যাও, মাছ বাবার কাছে মানে তো কারেন্ট নেই বন্ধুরা, জন্য এরকম দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমি এখানে লাইট দিয়ে কালারটা দেখিয়ে দিলাম, কারেন্ট নেই, তো এটা একটু ফুটলেই হয়ে যাবে আমার তরকারি।
তো দেখো বন্ধুরা সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই খেয়ে কাজের খবরে যাবে, তো এইভাবে দিয়ে দিচ্ছি, খেয়ে নে। অমিষ্টু ভাত খাবা? অমিষ্টু তো কাপড়গুলো ধুবো, এখানে রাখি বন্ধুরা, ওগুলোকে ধুতে নিয়ে যাব। তো এখন দেখো উঠাবো বিছানা, বিছানাটার খুব খারাপ অবস্থা, তো বিছানা উঠিয়ে তারপর তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা হয়ে গেছে বিছানাটা উঠানো, এখনো অনেক কাজকর্ম বাকি, তো সম্পূর্ণ শেয়ার করতে গেলে সারাটা দিন সারাটা রাত্রি চলে যাবে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওটাকে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। বাই ফ্রেন্ডসরা, আমার হাতটাই পাশ দিয়ে দেখিয়ে তোমাদেরকে বাই করিয়ে দিলাম। বাই বাই।